নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, যদি তোমরা ভাবো যে এই ভিডিওতে ক্রিকেট নিয়ে আলোচনা হবে, তাহলে তোমরা ভুল ভিডিওতে এসেছো। এই ভিডিওতে ক্রিকেট নিয়ে আলোচনা হবে না, বাট আলোচনা হবে একজন ক্রিকেটারকে নিয়ে, যার নাম হচ্ছে ঋষভ পন্ত। তো মাঠের মধ্যে ঋষভ পন্ত যেরকমই খেলুক, বাট মাঠের বাইরে ঋষভ পন্ত যে পারফরমেন্স দিচ্ছে না, সেটা এক কথায় অসাধারণ। তো একজন মেয়েকে দিয়ে, একজন বলিউড অ্যাক্ট্রেসকে দিয়ে ঋষভ পন্ত সরি বলিয়েছে, মানে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ঋষভ পন্তের কেরিয়ারে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ঋষভ পন্ত বনাম উর্বশী রাউতেলাকে নিয়ে। এবার যারা উর্বশী রাউতেলাকে চেনো না, ভাবছো এ কোনো বিশাল বড় মাপের বোলার কিনা, তো না, উর্বশী রাউতেলা কোনো নাম করা বোলার না, তিনি একজন বলিউড অ্যাক্ট্রেস। এবার এই বলিউড অ্যাক্ট্রেসের অ্যাক্টিং নিয়ে কথা কম বললেই ভালো হয়, বাট ঋষভ পন্তের পেছনে পড়ে ঋষভ পন্তের কেরিয়ার কিন্তু খাবার একটা চেষ্টাই উর্বশী রাউতেলা করছে। তো উর্বশী রাউতেলার সঙ্গে ঋষভ পন্তের কন্ট্রোভার্সি শুরু কিন্তু অনেকদিন আগে হয়েছিল, প্রায় বছর দুয়েক আগে শোনা গিয়েছিল যে ঋষভ পন্ত নাকি উর্বশী রাউতেলাকে ইনস্টাগ্রামে ব্লক করে দিয়েছে। তো দেখছো ছেলের সোয়াগটা দেখছো, ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কের কথা কিন্তু মাঝে মধ্যেই সামনে আসে, যেখান থেকে আমরা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মতো একটা জুটি পেয়েছি বিরুষ্কা, তো সেখানে ঋষভ পন্তের সঙ্গে উর্বশী রাউতেলা আর কি জুটি মধ্যে চেয়েছিল, বাট ঋষভ পন্ত কিন্তু শুরুতেই টাটা বাই বাই করে দিয়েছিল, উর্বশী রাউতেলাকে ব্লক করে দিয়েছিল। মানে বলতে পারো ঋষভ পন্ত আর কি নিজের অ্যাটিটিউডে ছিল এবং শুরুতেই সব কিছু শেষ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা আর কি ঠান্ডা হয়ে যায়, সেরকম এই নিয়ে কোনো কথাবার্তা হচ্ছিল না। বাট কিছুদিন আগে উর্বশী রাউতেলা আবার একটা ইন্টারভিউতে এটা বলেন, সো মিস্টার আরপি কেম অর ও লবি মেকারকে ওয়েট কর রহে থে এন্ড অল, হু ইজ মিস্টার আরপি, আই উইল নট টেক দ্য নেম। তো এখানে উর্বশী রাউতেলা বলে যে সে একটা হোটেলে ছিল, যেই হোটেলে তার সঙ্গে মিস্টার আরপি দেখা করতে এসেছিল, এবং হোটেলের লবিতে মিস্টার আরপি অনেকক্ষণ তার জন্য ওয়েট করছিল, তাকে 17 বার ফোন করেছিল, বাট উর্বশী রাউতেলা সেই সময় ফোন তুলতে পারেনি, এবং পরবর্তীকালে তারা আবার দেখা করে, এটা বলে উর্বশী রাউতেলা। এবার এখানে মিস্টার আরপি বলার পর থেকে কিন্তু আরপি সিং, রিয়ান পরাগ, রিকি পন্টিং বা এমনকি রমেশ পাওয়ারের মতো প্লেয়াররাও কিন্তু একটু টেনশনে পড়ে গিয়েছিল যে আমরা এরকমটা কবে করলাম। তবে এখানে আরপি মানে যে ঋষভ পন্ত, সেটা সবাই আইডিয়া করতে পেরেছিল, এবং সবার আইডিয়া কনফার্ম হয়ে যায় যখন ঋষভ পন্ত এই স্টোরিটা তার ইনস্টাগ্রামে লাগায়। তো ঋষভ পন্ত লিখে, ইটস ফানি হাউ পিপল লাই ইন ইন্টারভিউস জাস্ট ফর সাম পপুলারিটি অ্যান্ড ফর হিটিং দ্য হেডলাইন্স, স্যাড হাউ সাম পিপল আর সো থার্স্টি ফর ফেম অ্যান্ড নেম, মে গড ব্লেস দেম। আর এরপর হ্যাশট্যাগগুলো দেখো, মেরা পিছা ছোড়ো বেহেন, ঝুটকি ভি লিমিট হতি হ্যায়। তো ঋষভ পন্তের সোয়াগ কিন্তু আবারও এখানে দেখা যায়, প্রথমবার ডাইরেক্ট ব্লক করে দিয়েছিল, দ্বিতীয়বার প্রথমেই একদম বোন বানিয়ে দিয়েছে। এরপর উর্বশী রাউতেলাও কিছু রিপ্লাই দেয় ইনস্টাগ্রামের স্টোরিতে, দেন কন্ট্রোভার্সি আবার শুরু হয়ে যায়। এবং এই কন্ট্রোভার্সি কিন্তু এশিয়া কাপের সময়ও চলতে থাকে, এশিয়া কাপের সময় কিন্তু ভারত পাকিস্তান ম্যাচগুলো উর্বশী রাউতেলা দেখতে আসে, এবং উর্বশী রাউতেলা যে ঋষভের জন্য গুড লাক নিয়ে আসেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়, কারণ প্রথম ভারত পাকিস্তান ম্যাচটাই কিন্তু ঋষভ পন্ত খেলেনি, সে বেঞ্চে ছিল, আর দ্বিতীয় ভারত পাকিস্তান ম্যাচটাতেও কিন্তু ঋষভ পন্ত কিছু করতে পারেনি। তো সেকেন্ড ভারত পাকিস্তান ম্যাচটা, মানে যেই ভারত পাকিস্তান ম্যাচটা ভারত হেরে গেল এশিয়া কাপে, সেই ম্যাচে ঋষভ পন্তকে দলে নেওয়া হয়েছিল যে একজন বাঁহাতি ব্যাটসম্যান পাকিস্তানের লেগ স্পিনার বা লেফট আর্ম স্পিনারদের এগেনস্টে অ্যাটাক করতে পারবে। সেই ম্যাচে ঋষভ পন্ত উর্বশী রাউতেলাকে দেখে এতই উত্তেজিত হয়ে গিয়েছিল যে বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে না খেলে রিভার্স সুইপ মারতে গিয়ে ডানহাতি ব্যাটসম্যান হয়ে সে আউট হয়ে যায়। মানে তাকে নিল দলে এই কারণে যে তুমি বাঁহাতি ব্যাটসম্যান, বাঁহাতি বোলারদের এগেনস্টে ভালো খেলবে। ঋষভ পন্ত কী করলো, ডানহাতি হয়ে আউট হয়ে গেল। তো ঋষভের এরকম খেলা দেখে কিন্তু উর্বশী রাউতেলা খুব খুশিতে ছিল, এবং পাকিস্তানের যে নতুন একজন উঠতি বোলার 19 বছর বয়স বোধ হয় নাসিম শাহ, তার সঙ্গে কিন্তু উর্বশী রাউতেলা একটা ফ্যানমেড স্টোরি ইনস্টাগ্রামে আপলোড করে দেয়। এবার এখানে সবাই ভাবতে থাকে যে ঋষভ পন্তকে দেখানোর জন্যই উর্বশী রাউতেলা এটা করেছে, বাট নাসিম শাহ সে আবার বেরোয় আরও পাকা ছেলে। নাসিম শাহর বয়স হচ্ছে 19 বছর, আমার থেকেও ছোট একটা ছেলে, ভালো বোলিং করে ব্যাটিং করেও 2-6 মেরে ম্যাচ জিতিয়েছে, সেসব ঠিক আছে, বাট নাসিম শাহ আবার এসে পাকাপোনা মেরে বলে যে কে এই উর্বশী রাউতেলা, আমি এরকম কাউকে চিনি না। স্মাইল তো আপকে সওয়াল পে আ রহে কি মুঝে কুছ পতাই নাহি হ্যায় কি উর্বশী কোন হ্যায় ক্যা হ্যায় ক্যা নাহি পতা। আর তো এখানে হয়ে যায় উর্বশী রাউতেলার আরও একবার অপমান। ঋষভ পন্তকে দেখানোর জন্য সে একটা ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিল নাসিম শাহকে নিয়ে, সেখানে নাসিম শাহ এসে বলে দিল আমি এই উর্বশী রাউতেলাকে চিনিই না। তো এই অপমানের জবাবে আবার উর্বশী রাউতেলা আবার ইনস্টাগ্রামে স্টোরি দেয়, তিনি বলেন যে তিনি নিজে থেকে এরকম স্টোরি পোস্ট করেননি, তার টিমের লোকের এরকম স্টোরি পোস্ট করে দিয়েছে। তো উর্বশী দিদি এখানে আর কি বলবে ভেবে পাইনি, তো তিনি তারপর তার টিমের লোকেদের ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছেন। তবে নাসিম সাইড দিকে দেখো, একবার পেছন পাকা ছেলে, তো একবার বয়সগুলো দেখে নিই কার কত বয়স। তো গুগলে আমরা সার্চ করবো উর্বশী রাউতেলা এজ, তো উর্বশী রাউতেলার বয়স হচ্ছে 28 বছর, ঋষভ পন্তের বয়স হচ্ছে 24 বছর, আর নাসিম শাহের বয়স হচ্ছে 19 বছর, মানে 9 বছরের ছোট। তো এই পেছন পাকা ছেলে নাসিম শাহ খুব বড় করে বললো যে আমি উর্বশী রাউতেলাকে চিনিই না, পরে দেখা গেল উর্বশী রাউতেলাকে ইনস্টাগ্রামে ফলো করে।
মানে এখানে আর কি বলবে নাসিম শাহ, সেই নিয়ে যখন আবার ট্রল হচ্ছিল এখন নাসিম শাহ কিন্তু উর্বশী রাউতেলাকে আনফলো করে দিয়েছে। তো এই গেল নাসিম শাহের কথা। তবে নাসিম শাহের থেকে ধোকা পেয়ে উর্বশী রাউতেলা কিন্তু আবার সুধরে গিয়েছেন এবং তিনি কিন্তু কালকে ঋষভ পন্থকে আবার সরি বলেছেন। তো সেই ভিডিওটাও তোমরা দেখে নাও। তো এই হচ্ছে পুরো ঘটনা। মানে ঋষভ পন্থের কিন্তু একটা হিউজ লেভেলের সোয়াগ দেখা গিয়েছে। প্রথমে ব্লক করে দিয়েছিল, তারপর বোন বানিয়ে দিল এবং লাস্টে উর্বশী রাউতেলাই কিন্তু ঋষভ পন্থকে সরি বলল। তো এই করে ব্যাপারটা মোটামুটি এখন মিটে গেছে, কালকে সরি বলেছে। বাট ঋষভ পন্থের কাছে আমার একটাই রিকোয়েস্ট ছোট ভাই হিসেবে, ভাই এইসব দিকে যেও না, সরি বলেছে বলে আর যেন এইসব দিকে যেও না। সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, সেখানে ফোকাস করো, সেখানে ফোকাস থাকো, সেখানে ভালো কিছু করো। অলরেডি এশিয়া কাপে যথেষ্ট ধেরিয়েছো টিমকে, কী বলবো মানে বলার ভাষা নেই। আমরা ভেবেছিলাম যে ইন্ডিয়া এশিয়া কাপের ফাইনাল খেলবে, এশিয়া কাপ জিতবে, সেখানে গ্রুপ স্টেজ থেকেই বাড়ি চলে গেছি। টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাটলিস্ট এরকম ধেরিও না, টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করো। টি টোয়েন্টি বিশ্বকাপটা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে নিয়ে এসো। সেই 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল, তখন আমরা জিতেছিলাম আর জিতিনি। এবারে অ্যাটলিস্ট কিছু করো, ভালো পারফরমেন্স করো। এইসব উর্বশী রাউতেলা, অনেক উর্বশী টুর্বশী আসবে তোমার জন্য, এসব দিকে আর যেও না। অনেক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছো, এবার ক্রিকেটে ফোকাস করো, তাহলেই ভালো হবে। জানি আমার এই অ্যাডভাইস ঋষভ পন্থের কাছে জীবনেও পৌঁছবে না, আর পৌঁছলেও ঋষভ পন্থ কিছু বুঝতে পারবে না, কারণ ঋষভ পন্থ বাংলা বোঝে না। বাট তাও আমি অ্যাডভাইসটা দিলাম তোমরা শুনবে বলে। বাকি ঋষভ পন্থ কী করবে সেটা তো ঋষভ পন্থই জানে। তবে এই হচ্ছে ঋষভ পন্থের সঙ্গে উর্বশী রাউতেলার স্টোরি, ভীষণই মানে কন্ট্রোভার্সিয়াল স্টোরি ক্রিকেটের সঙ্গে বলিউড। সেখানে ঋষভ পন্থ যেভাবে সোয়াগ দেখিয়েছে সেই জন্য কিন্তু ঋষভ পন্থকে স্যালিউট করতেই হয়। তো আলাদা লেভেলের সোয়াগ কিন্তু ভাই দেখিয়েছে। তো তোমাদের এই স্টোরি নিয়ে কি মতামত, এই কন্ট্রোভার্সি নিয়ে কি মতামত, তোমরা ঋষভ পন্থকে কি সাজেশান দিতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি, নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।